Welcome to Fresh Cooking. I am a regular content creator. Please support me, like, comment and share my videos. And please don't forget to subscribe my channel. Now let's get into the video. Hello Bondhura, welcome to my channel Fresh Cooking. কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দুপুর বেলায় ভাত দিয়ে খাওয়ার জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ঘন ডাল বা ডাল ঘুটনা যাই বলুন না কেন আর এই ঘন ডালটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি মুগ ডাল এটাকে আমি সিদ্ধ করে নিব প্রথমে আর এটাকে আমার সিদ্ধ করতে যা লাগছে আমি এখানে একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কিছু কাঁচা মরিচ ফালি নিয়েছি এখানে আমি নিয়েছি এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই অল্প উপকরণগুলো দিয়েই আমি এই ঘন ডালটা বানাবো আর তারপরে এটাকে বাগার দেওয়ার জন্য কি কি লাগছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ঘন ডালের পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু এই পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে আমার সাথেই থাকতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা ডালটিকে সিদ্ধ বসিয়ে দেই এই ঘন ডালটি রান্না করার আগে মানে সিদ্ধ বসানোর আগে আমি ডালটাকে একটু হালকা ভাবে ভেজে নিব এতে করে আমার মুগ ডালের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং আমার এই ডাল রান্নাটা খেতেও খুব ভালো লাগবে তবে আমি ডালটা খুব বেশি ভাজবো না আমার এই ডালটা থেকে যখন একটা হালকা স্মেল বের হবে সেই মুহূর্তে আমি এই চুলাটা বন্ধ করে দিব ডালটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি বেশি ভাজলে ডালটা ভেঙে যাবে আর এটা যখন খেতে একদমই ভালো লাগবে আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি এখানে ডালটা ধুয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ফালি এখানে আমি লবণটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম আমি চুলাটা দিয়ে দিচ্ছি আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা বাগার দেওয়ার জন্য কি কি নিয়েছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা গোটা রসুন আমি থেতো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আমি আমাদের এই গাঢ় ডাল বা ঘুটনা ডালটা বাগার দেবো
বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে আমি শুধু ডালটা সিদ্ধ হওয়ার মতোই পানি দিয়েছি, তাই চুলাতে আমি একটা ছোট পাত্রে কিছু অল্প পানি গরম দিয়েছি। পানিটা গরম হতে হতে আমি আমার ডালটাকে ঘুটে ফেলবো। যেহেতু এটা ঘুটনা ডাল হবে আমার বা ঘন ডাল, সেহেতু এখানে আমার পানিটা একদমই অল্প লাগবে, তাই আমি অল্প পানি গরম দিয়েছি। আমি ডাল ঘুটনির সাহায্যে আমার ডালটা একদম সুন্দরভাবে ঘুটে নিব। পানিটা গরম হয়ে গেছে, আমার পানিটা আমি ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি বাগার দিব এটা, আর এটা বাগার দেওয়ার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, এবার এই পেঁয়াজ কুচির মধ্যে আমি আমার তেজপাতা আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হলে তারপরে আমি এখানে রসুনটা দিব, তারপর রসুনটা থেতো করা। রসুনটা যদি পেঁয়াজের সাথেই দিই তাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। এবার আমি আমার এই রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ডালটা এর মধ্যে ঢেলে দিব। ডালটাতে বাগার দিয়ে দিয়েছি, ডালটাতে বাগার দিয়ে আমি ডালটাকে হচ্ছে একটু বলক তুলে নিব, আর এইভাবে আমি আমার লবণটাও টেস্ট করে নিব। আমার এখানে একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। ডালটা খুব ভালো মতো বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটাতে খুব ভালোভাবে বলক উঠে গেছে এবং আমার লবণটাও এখন ঠিকই আছে ডালে। আমি এটা এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ঘন ডাল বা ডাল ঘুটনা। এই রেসিপিটি কিন্তু আপনারা গরম ভাতের সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন, খুবই ভালো লাগবে আপনাদের খেতে। আর এই ডালের সাথে যদি হয় একটু আলু ভর্তা, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, এই পুরো রেসিপিটির ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফ্রেশ কুকিং রান্নার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।